কালারটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও আসলে খুব মজা। আপনারা এটা চাইলে পরোটা দিয়ে খেতে পারেন, অথবা গরম ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। আজকে আমি তৈরি করব কলার বাগার। তো এটা হচ্ছে একটা আঞ্চলিক খাবার, এটা আমি আমার নানুর থেকে শিখেছি। আর কলার বাগারটা বানানোর জন্য যেটা লাগবে, এখানে আমি তিনটা কলা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর হচ্ছে এখানে লাগবে গরম মশলা, তিন টুকরা দারচিনি, এক চামচ জিরা, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি নিয়েছি এক চিমটি কালি জিরা, আর নিয়েছি এক চা চামচ রসুন বাটা, আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, এখন আমি এখানে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। পেঁয়াজটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ। আমার পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব রসুন বাটা। এখন আমি দিয়ে দিব 1 চিমটি কালি জিরা। আমার রসুনটা মোটামুটি ভাজা শেষ, এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। যেহেতু আমি শুকনো মশলা ইউজ করছি যাতে নিচে লেগে না যায়, এই জন্য আমি সামান্য পানি দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া। আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়াটা আমি পরে। আপনারা এটা চাইলে পরোটা দিয়ে খেতে পারেন, অথবা গরম ভাতের সাথে এটা বেশি ভালো লাগে। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করা কাঁচকলা। আমি আস্তে আস্তে কলাটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, না হলে হচ্ছে মশলাটা কলার সাথে মিশবে না। আপনারা এই রান্নাটা মিডিয়াম আঁচে রান্না করবেন, তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, মশলাটাও কলার সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়াটা। এটাকে চুলার উপরে 10 মিনিটের মতো নাড়াচাড়া করব। যখন এটা কড়াই থেকে উঠে আসবে এবং এটা তেল ছেড়ে দিবে, তখনই বোঝা যাবে কলার বাগারটা রেডি। তো ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে আমার কলার বাগারটা রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে এবং কড়াই থেকে উঠে আসছে। তার মানে আমার কলার বাগারটা একদমই রেডি, এখন এটা সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি। সো আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করছি। আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। কালারটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও আসলে খুব মজা। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এবং খাবেন, তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কত মজার একটা খাবার। সো আমার কলার বাগার রেডি। আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন, এবং ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। সালাম ফেস।